এই ভাই ভাই, ওঠ ওঠ বলছি। ও চা ঠান্ডা হয়ে গেল, আমি আর পরে চা করতে পারবো না। কিন্তু এই রোজ রোজ তোর এক টেপ বাজাতে ভালো লাগে? এক টেপ? আজ তো টিউশনি দেরি হবে না, কটা বাজে খেয়াল আছে? আজ আমি টিউশনিতে ছুটি নিয়েছি, ছুটি নিয়েছিস কেন? ভাবছি আজ একবার মামাকে দেখতে যাব। আমিও যাবো তাহলে। মামা হুম, আয় 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 বস, কেমন আছিস? আমরা কেমন আছি পরে শুনো, আগে বলো তুমি কেমন আছো। আমি ভালো ভালো, বেশ ভালো আছি। আয় পঞ্চম, বস বস। মামা, মামিকে তো দেখছি না। গেছে বোধ হয় কোথাও এদিক ওদিক, বুঝলি, কাছাকাছি থাকলে তো জানান দিত। ও হ্যাঁ পঞ্চম, তোকে যার জন্য ডেকেছি, কিছু টাকা তোর মামি আসার আগেই তোকে। মামি আসার আগে? হ্যাঁ, মামি আসার আগে মানেটা কি? না মানে ওই ইয়ে, মামি আসার আগে ওদের কিছু খেতে টেতে দিতে পারবো না, তাই বলছিলাম। থামো, ওই অলক্ষরে ভাই বোন দুটো আগে বাপটাকে মাটাকে খেয়েছে, এখন বাকি রয়েছে আমাদের দুজনকে খেতে। মামি চুকার কি ফুসুর ফুসু করে মামার কানে মনটা দিচ্ছিলি? আমি একটু চোখের আড়াল হলি, খালি টাকা টাকা। আহ মামলা, আমরা টাকা চাইতে আসেনি মামি, আমরা মামাকে দেখতে এসেছি। দেখতে? অনেক দেখেছ বাচ্চা ধন, এইবার পথ দেখো। আমরা চলি মামা। এই শোন, এর মধ্যে একবার হাসপাতালে আমার সঙ্গে দেখা করিস। হ্যাঁ আজ শুধু তরকারি, এতেই ভাত খেতে হবে। আজকের দিনটা এতেই চলে যাবে, কাল তো টিউশনের টাকা পাবো, তারপরে ভালো করে বাজার করা যাবে। দিদি, তরকারিটা দারুণ হয়েছে, আর দিয়ে না তরকারিটা তাড়াতাড়ি নিয়ে আয় দিদি। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম রে বাবা। কি ঝাল রে বাবু, তুই খা তুই খা। কি হয়েছে? যত লঙ্কা সব এই বাটিতে পড়েছে, তুই খে মর মুখ পুরি, তুই খে মর। ও কোথায় ঝাল ভাই? পাতি দিপা, সমস্ত তরকারিটা আমাকে দিয়ে তুই তুই জল দিয়ে ভাত খাচ্ছিস, তাই তো বিনা লঙ্কার ঝালে আমার চোখ থেকে জল এসে গেল।